नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। श्रीमती सुदेशना घटक एवं নানান রকম সামাজিক কাজ, তার মধ্যে কালকের কাজ হচ্ছে আমাদের এখানে গুণীজন সম্বর্ধনা। এবার বৌদি ব্রিফ করবে। কম্বল এসব তো আমরা তখন ঠিক করলাম যে আমরা যখন পড়ছি তাহলে আমরা একটা মানে অর্গানাইজেশন ফর্ম করি, সেই ভেবেই কিন্তু আমাদের এই মহিলা উদ্যোগ করা, এবং মানুষের যাতে সমাজের জন্য আমরা কিছু করতে পারি। মানে সমাজ তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু সমাজকে রিটার্ন দেওয়াও আমাদের কিছু ডিউটি, এটা মনে করেই কিন্তু আমাদের এই আজকের আসানসোল মহিলা উদ্যোগ। তো ওই জন্য আমরা ঠিক করতে, তারপরে আমরা বৃক্ষরোপণ, এটা ফর্ম হওয়ার পর আমরা বৃক্ষরোপণ করলাম, আমরা বসন্ত উৎসবে আমরা প্রভাত ফেরি বের করেছিলাম, আমরা রাখি উৎসব করি, আমরা ম্যাক্সিমাম যে কাজগুলো করি সেটা হচ্ছে ব্লাইন্ড স্কুলের বাচ্চাদের নিয়ে, আর সমস্ত মানে চ্যালেঞ্জ চিলড্রেন যারা তাদেরকে আমরা যাই প্রায় সময়ে, তাদের আসানসোলের সব ঘুমেই মোটামুটি আমরা যাই, তো সেখানে যেয়ে আমরা তাদের জামা কাপড় দেওয়া, তাদের সাথে 25 ডিসেম্বর একসাথে কাটানো, হ্যাঁ দেওয়ালি ওদের সাথে কাটিয়েছি আমরা, 1 জানুয়ারি ওদের সাথে কাটিয়েছি আমরা। তো তখন দেখলাম এইসব বাচ্চাদের মানে সত্যি দেখার মতো তো কেউ নেই, ইভেন তাদের প্যারেন্টসরাও আসে না, যা দেখলাম। তো আমরা যা হতো ওরা তো খুশি হতো ওদের সাথে যখন আমরা পার্টিসিপেট করি সব অকেশনগুলোতে, হ্যাঁ 25 ডিসেম্বর কেক কাটা, তখন সত্যি ওদের খুব মানে ওদের চোখে মুখে যে আনন্দটা দেখেছিলাম সত্যি এটা মানে কী বলবো, আমাদের কাছে খুব ইয়ে লেগেছিল। তো তারপর থেকে আমরা এটা ওটা কাজ করতেই থাকি, হ্যাঁ তারপরে যেমন আমরা পুরো শীতকালটা রাত্রি 9টা সাড়ে 9টায় আমরা বাড়ি থেকে বেরিয়ে সমস্ত ফুটপাতে যত মানুষ শুয়ে থাকে, সেটা স্টেশন রোড হোক রেলপার হোক, আমরা সমস্ত সেগুলো দিয়েছি, দিয়ে কম্বল বিতরণ করলাম। তো এটা করতে করতে হঠাৎ আমাদের মনে হলো যে আমাদের আসানসোলে অনেক গরিব মানুষ আছেন যারা মানে যারা অনেক যাদের অনেক অবদান আছে আর কি, সেটা শিক্ষা ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, হ্যাঁ বা সঙ্গীতের ক্ষেত্রে হোক, হ্যাঁ তারা অনেক প্রচুর মানে প্রবীণ ডাক্তার আছেন, প্রবীণ শিক্ষাবিদ আছেন, প্রবীণ সাহিত্যিক আছেন, প্রবীণ সঙ্গীত শিল্পী আছেন, হ্যাঁ প্রচুর মানুষ আছেন আর কি। তো এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে সেই প্রবীণ মানুষদেরকে আমরা ভাবলাম যে যদি একটা সম্বর্ধনা তাদেরকে দেওয়া যায়, কেননা তারা তো অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমাদেরও হয়তো মানে আসানসোলের নাগরিক হিসাবে তাদেরকে কিছু করা উচিত, হয়তো যদিও আমরা খুব সামান্যই হয়তো করতে পারছি ওনাদের জন্য সম্বর্ধনার অনুষ্ঠান। তো এই জন্যই আমাদের কিন্তু এই 8ই ফেব্রুয়ারি কালকে আসানসোলের সমস্ত যে প্রবীণ মানুষ যারা আছে বিভিন্ন মানে ক্ষেত্রে তাদের সবাইকে আমরা সম্বর্ধনা দেব, এবং আমাদের একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেটা করছি, এবং সেটা আমাদের আসানসোল রামকৃষ্ণ মিশনের হলে, ওখানে মহারাজ বললেন, মিশনের মহারাজই আমাদেরকে বললেন যে আপনারা আমাদের হলে করবেন, ওনাদের নতুন একটা অডিটোরিয়াম হয়েছে আমরা সেখানেই করছি। তো আগামী দিনে মানে আমরা চাই যে আসানসোলের সমস্ত মানুষের সহযোগিতা এবং আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের সহযোগিতা দিয়ে আমরা মহিলারা যেন, শুধুমাত্র আমরা মহিলারা যেন আরও কিছু কাজ করতে পারি, এবং সামাজিক ক্ষেত্রে বিভিন্ন মানুষকে সাহায্য করে আমরা যেন এগিয়ে যেতে পারি, এটা আপনাদের সহযোগিতার হাতও আমাদের কাছে, আমরা মানে ছোটখাটো করতাম বা যাই হোক। তো তখন আমরা ভাবলাম যে আমরা যখন পড়ছি তখন আমরা যদি একটা অর্গানাইজেশন ফর্ম করি তাহলে হয়তো সুবিধা হবে বা ইয়ে হবে, একটা নাম থাকবে, এই ভেবে আমরা মহিলা উদ্যোগ শুরু করি। এবং মহিলা আসানসোল মহিলা উদ্যোগ মানে শুরুই হয়েছে এই জন্য যে আমরা দেখেছি না এই সমস্ত প্রতিবন্ধী বাচ্চাদের, হ্যাঁ সমস্ত হোমগুলোতে যে কী কষ্টে থাকে বা লাইন স্কুল মানে নানা রকম সমস্যা তো আমাদের আছেই, তো সেই মানে সমাজের প্রতি আমাদের কিছু কর্তব্যবোধ থাকা উচিত, কেন সমাজ তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমাদের রিটার্ন কিছু দেওয়া উচিত, এই বোধ থেকেই কিন্তু আজকের আসানসোল মহিলা উদ্যোগ এর শুরু। তো সেটার জন্য আমরা এখন তো আমরা বিভিন্ন রকম ধরুন ব্লাইন্ড স্কুলের বাচ্চাদেরকে নিয়ে নানা রকম কাজ করি, ওদের কিছু রিকোয়ারমেন্ট যেগুলো থাকে, তারপর যেগুলো চেসার হোম বলে মানপুরে একটি আছে ওই বাচ্চাদের সাথে আমরা 25শে ডিসেম্বর 1 জানুয়ারি পিকনিক সমস্ত ওদের সাথেই আমরা মানাই, মানে সেটা একটা আলাদা রকম আনন্দ,
ওদের মানে মুখে যে হাসি দেখতে পাই সত্যি তার জন্য আমরা কি বলবো আমাদের খুব ভালো লাগে। আর তারপর আমরা প্ল্যান্টেশন নিয়ে ভাবছি, প্ল্যান্টেশন করেওছি এবং আগামীদের আরও করব। এবং কিছু হ্যাঁ যেটা হচ্ছে কিছু ইয়ের আদিবাসী মেয়েদের নিয়ে আমরা কিছু একটা প্ল্যান করেছি যে আমরা কিছু মানে সেলাই মেশিন টেশিন জোগাড় করছি যেটা নিয়ে আমরা আগামী দিনে শুরু করব, আমাদের ওদেরকে কিছু হাতের কাজ টাজ শেখানো এবং ওদেরকে একটু স্বনির্ভর করার জন্য। সুদেশনা ঘটক আমাদের প্রেসিডেন্ট আসানসোল মহিলা উদ্যোগ।